আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি তা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই অবগত আছেন যে হোয়াটসঅ্যাপ যে নতুন আপডেটটি নিয়ে এসেছে তা হলো হোয়াটসঅ্যাপ আপনাদের প্রাইভেসি সম্পর্কে খুবই অসচেতন। তারা আপনাদের হোয়াটসঅ্যাপ আপনাদের সকল গোপনীয়তা, ভিডিও কল, অডিও কল সব গোপন বিষয়ে নজরদারি রাখতে পারবে। তারা একটা সময় গিয়ে এগুলো ডিলিট করে দিত তাদের ইয়ে থেকে। কিন্তু এখন হয়েছে কি, আপনারা হোয়াটসঅ্যাপ রাখুন বা না রাখুন, আপনারা হোয়াটসঅ্যাপ ডিলিট করে দেওয়ার পরও ওরা আজীবন আপনার ডাটাটি তারা সেভ করে রাখবে এবং সেটা ডাউনলোডের ক্ষেত্রে, আপডেটের ক্ষেত্রে সেটা আপনাকে নোটিফিকেশন করে নিয়ে নিয়েছে। তো এই ক্ষেত্রে যারা অলরেডি আপডেটিং করে ফেলেছেন তারা খুবই ভুল কাজ করেছেন। যারা করেননি তারা এখনই পারলে হোয়াটসঅ্যাপ ডিলিট করে এই ভিআইপি তুরস্কের যে অ্যাপসটি রয়েছে সেটি ব্যবহার করতে পারেন। অলরেডি প্রায় তুরস্কের এই অ্যাপসটি দেখতে পাচ্ছেন 50 মিলিয়ন ডাউনলোড অলরেডি হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন। এখানে জোর জবরদস্তি না, আপনারা প্রাইভেসির উপর নির্ভর করবে। এখানে বাংলাদেশে প্রায় একটা রেকর্ডে দেখা গেছে বাংলাদেশে অলরেডি প্রায় 30 হতে 40% অ্যান্ড্রয়েড লোক ব্যবহার করে, তার মধ্যে 25% লোক অলরেডি এটা ডাউনলোড করে ফেলেছে, এটা আজকের তথ্য মতে। তো আপনারাও চাইলে এটা ব্যবহার করতে পারেন। এটার ব্যবহার করার নিয়মটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এটা ইনস্টল করে দিচ্ছি, এখন করবি ওপেন। দেখতে পাচ্ছেন এখানে লিখছে বাই ইউজিং বিএফই ইউ অ্যাগ্রি টু টার্মস অফ ইউজ। এখানে কোনো ওদের শর্ত নাই, ওরা খুবই প্রাইভেসি নিয়ে সতর্ক। দেখুন এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি আমার এটা ডাউনলোড করে ফেলেছি। এখানে একটা হয়ে আগের মতোই হোয়াটসঅ্যাপের মতোই আপনার মোবাইলে একটা কোড যাবে, ওই কোড দিয়ে আপনি এটাকে ইনস্টল করে ইয়ে করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার কোনো নাম্বার সেভ করা নাই, সে কারণে কোনো কিছু দেখাচ্ছে না। মোবাইল নাম্বার যারা আছে তাদেরগুলো দেখাচ্ছে, যারা যারা আছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন নতুন নতুন সব ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো আপনারা এই তুরস্কের অ্যাপসটি ব্যবহার করবেন প্রাইভেসি রক্ষার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।